নমস্কার শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান আর প্রত্যেক শুক্রবার এই দুপুর তিনটে পঁয়ত্রিশ মানেই যার অনুষ্ঠান আশা করি আপনারা বুঝে গেছেন আমাকে আর আলাদা করে তার সম্পর্কে পরিচয় দেওয়ার আশা করি আর কোনো প্রয়োজনীয়তা নেই তবুও প্রথাগতভাবে আমি জানিয়ে রাখি উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী হস্তরেখা তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি আর পিয়ালিদের অনুষ্ঠান মানেই কিন্তু নানান রকম অজানা জিনিস আমাদের সামনে দিদি তুলে ধরেন সুন্দরভাবে ব্যাখ্যা করেন গল্পের চলে বুঝিয়ে দেন এবং আমরা অনেকটা মনে জোর না আমরা যদি খারাপ থাকি দিদি তো আছে নি পিয়ালিদি তো আছেন কাজেই আমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ পিয়ালিদি কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্যে সব সময় কিন্তু দিদি চেষ্টা করে যাচ্ছেন এই পঁচিশ মিনিট সময়ের মধ্যে দিদি যতটা পারেন যেভাবে পারেন আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন আমাদেরকে সজাগ করে যাচ্ছেন যে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা কতখানি কতখানি আমাদেরকে সজাগ থাকতে হবে যদি আমরা চাই যে আমরা আমাদের স্বপ্নটাকে সফল রূপ দেবো যদি চাই যে আমি ভালো থাকবো যদি চাই যে আমি সে যেভাবেই হোক অর্থনৈতিক দিক থেকে হোক শারীরিক সামাজিক যেভাবেই হোক আমি ভালো থাকবো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই দরকার আর আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি দিদির সাথে কথা বলতে চান তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে জিরো থ্রি থ্রি টু ফাইভ সেভেন ওয়ান টু টু ফাইভ ফাইভ এবং জিরো থ্রি থ্রি ফোর ডাবল জিরো এইট ওয়ান ফোর থ্রি সেভেন আর গত পর্বে দিদি আলোচনা করেছিলেন বাস্তুশাস্ত্র নিয়ে আজকের এই পর্বেও দিদি বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করবেন যেহেতু সবসময় একটা কথা বলা হয়ে থাকে এই পঁচিশ মিনিট সময় কখনোই একটা আলোচনা সম্পূর্ণ হয় না এবং সেই সঙ্গে আপনাদের ফোন কল থাকে কাজেই দেখা যাক আজকে দিদি বাস্তুশাস্ত্র নিয়ে বাকি অংশ কি আমাদের শোনান আর আসুন প্রতিবারের মতন আরও আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালিদিকে পিয়ালি মুখার্জিকে স্বাগত পিয়ালি দিয়ে আর আরেকবার এই অনুষ্ঠানে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি মোটামুটি বাস্তু নিয়ে শুরুটা করেছিলাম যে জমি কিরকম হলে ভালো বা কিরকম মানে কোন জমিতে অশুভ ফল ফল দেয় দেয় কোন জমিতে শুভ এগুলো ছোটখাটো শুরুটা করেছিলাম যে উত্তর দিকটা উত্তর পূর্ব দিকটা ঢালু হলে ভালো দক্ষিণ পূর্ব দিকটা দক্ষিণ দিকটা উঁচু হলে ভালো ত্রিকোনাকার জমি খুব ক্ষতিকারক বাস্তুর পক্ষে আয়তাকার জমিতে বসত করা ভালো তো আবার সেটার থেকে আর কি আমি বাস্তু ব্যাপারটা শুরু করছি প্রথমেই একটা জিনিস বলি বাস্তু যদি খারাপ থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের গ্রহ নক্ষত্রের সমস্যা রয়েছে তারা সেই গ্রহ নক্ষত্রের প্রতিকার করা সত্ত্বেও আশানুরূপ ফল পাচ্ছেন না তখন অনেক ক্ষেত্রেই তারা জ্যোতিষকে দোষারোপ করতে থাকেন যে এত প্রতিকার নিলাম এত কিছু করলাম তাও আমি এফেক্ট পাচ্ছি না বা আমার শুভ হচ্ছে না এই যে বাস্তুর ব্যাপারটা বাস্তুটা যদি খারাপ থাকে তাহলে আপনি যতই গ্রহ নক্ষত্রের প্রতিকার করুন না কেন বাস্তু কিন্তু তার এফেক্টটাকে আটকে দেয় বাস্তু যদি খারাপ থাকে তাহলে কোনো প্রতিকারই কিন্তু খুব শুভ ফল দিতে পারে না কারণ আমরা যেখানে বাস করছি সেই জায়গাটা যদি পজিটিভিট মানে পজিটিভ না হয় বা নেগেটিভটা বেশি নেগেটিভিটিটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিকারই খুব একটা শুভ ফল দিতে পারবে না

হম তেরো ডিসেম্বর সকাল এগারোটা চল্লিশ জন্মস্থান কি জানতে চান বলুন বেশ আপনি শুনতে থাকুন আহ আপনার ভাই বললেন না বেশ আপনি শুনতে থাকুন দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন শরীরের জায়গাটা তো এমনিতেই ঠিক আছে শরীরের জায়গায় মানে অষ্টম ঘরে হচ্ছে মঙ্গল অষ্টম ঘরে মঙ্গল তো মাঙ্গলিক তার উপর অষ্টম ঘরে মঙ্গল কিন্তু মানে শারীরিক সমস্যা দেবেই রক্তপাত অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু বাধ্যতামূলক কেটে যাওয়া পড়ে যাওয়া এগুলো তো থাকবেই আপনি কি জানেন আপনার ভাই মাঙ্গলিক হ্যাঁ ওর কিন্তু মঙ্গলের প্রতিকার করা ভীষণ দরকার তাছাড়া অষ্টমে চন্দ্র দুস্থানে চন্দ্র থাকলে কিন্তু ওর মানসিক মানসিক অস্থিরতাটাও কিন্তু খুব বেশি অনেক সময় ডিপ্রেশনে চলে যায় মানসিক অবসাদ এগুলো হয় কি হ্যাঁ ওর কিন্তু দুস্থানে মঙ্গলচন্দ্র খুব অশুভ ফল দিচ্ছে লগ্নে কেতু বৃহস্পতি গুরুচন্ডাল দোষ রয়েছে সেটা আবার শনির ঘরে শনি নিম্নস্ত আবার অস্তমিত তো বেশ কিছু ঘেটে রয়েছে কেরিয়ারের জায়গাটাও যে খুব শুভ তা নয় কারণ শনি কর্মের কারক শনি যদি আমাদের স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা খুব একটা শুভ হয় না ঠিক আছে মোটামুটি বলে দিলাম আপনি একটু একটু করে প্রতিকারগুলো গুলো করার মেন যেটা প্রতিকার করতে হবে আপনার মঙ্গল চন্দ্রের আগে শরীর তারপর সব কিছু ঠিক আছে মঙ্গল চন্দ্রের প্রতিকার করে শনির প্রতিকার করে এগোন আমার মনে হয় না খুব সমস্যা আর হবে বেশ ফোন করার জন্য ধন্যবাদ দিদি আমরা বরং বাস্তু নিয়ে আলোচনাটাতে চলে যাই আচ্ছা মোটামুটি এই হলো ব্যাপার যে বাস্তু যদি খারাপ থাকে বাস্তুতে যদি দোষ থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে বাস্তু বাস্তু চারটে মানে মেন চারটে দিক হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার সাথে হচ্ছে উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ দক্ষিণ পূর্ব দিক মানে হচ্ছে অগ্নিকোণ দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আর উত্তর পশ্চিম দিক হচ্ছে বায়ু এই চার চার আটটা ঊর্ধ্ব আর অধ এই হচ্ছে আমাদের দশটা দিক এই দশ দিক মিলিয়ে টোটাল কিন্তু ৪৫ জন বাস্তু দেবতা রয়েছেন পঁয়তাল্লিশ জন বাস্তু দেবতা রয়েছেন তাহলে এক একজনের এক এক রকম মানে তারা ভালো দেয় আবার এক একজন এক এক রকম অশুভ ফল দেয় তো বাস্তু কিন্তু অনেকভাবে আর কি

11 8 2002 জন্ম সময় জন্মস্থান কি জানতে চান বলুন জন্ম টাইমটা কত 7:09 সকাল কি জানতে চান বলুন শুনতে থাকুন দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন জন্মস্থান কলকাতা কলকাতা ভাইয়ের নম্বর কালসর্প দোষ রয়েছে দুই নম্বর মঙ্গল খুব খারাপ ঠিক আছে মঙ্গল নিম্নস্ত আবার অস্তমিত দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক মঙ্গলের প্রতিকার না করলে কেরিয়ারের জায়গা খুব একটা শুভ হবে না তার সাথে কালসর্প দোষের প্রতিকার করাও কিন্তু ভীষণ দরকার ঠিক আছে দশম ঘরে রাহু শুভ ফল দিতে পারত কিন্তু যেহেতু মঙ্গল আর খারাপ কিন্তু যেহেতু মঙ্গল আর শুক্র এই তিনটে খারাপ সেই কারণে খুব শুভ ফল পাবে না কিন্তু বৃহস্থ বৃহস্পতি তুঙ্গস্থ থাকার ফলে এই তিনটে যদি প্রতিকার করেন তাহলে অনেক ভালো ফল বৃহস্পতি দিতে পারে ফোন করার জন্য ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা একবার এই অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু বারবার ফোন করবেন না আগের ভদ্রলোক এই অনুষ্ঠানে ফোন করেছেন উনি প্রতিটি অনুষ্ঠানে ফোন করেন কাজেই আমি হয়তো বলেই দিতাম যে সাতটা নয় জন্ম যাই হোক যারা একবার ফোন করেছেন তারা কিন্তু বারবার ফোন করবেন না তাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে দিদি আলোচনা আরেকটা জিনিস যেটা বলার মানে অনুষ্ঠান চলাকালীন আমাকে কেউ ফোন করবেন না আমার প্রচুর এখনো ফোন ঢুকে যাচ্ছে আমাকে কেউ ফোন করবে না আমার সঙ্গে যারা পার্সোনালি যোগাযোগ করতে চান তারা অনুষ্ঠানের পরে আমার সাথে যোগাযোগ করবেন এখন কিন্তু অনুষ্ঠান চলাকালীন আমাকে কেউ ফোন করবেন না যিনি আছেন একটু লাইনে থাকুন দিদির বাস্তুর দিকটা নিয়ে কথা হচ্ছিল সেইটা নিয়ে একটু কথাটা আমরা বলি যিনি আছেন লাইনে একটু হোল্ডে থাকবেন তো এই দশটা দিকে ৪৫ জন টোটাল বাস্তু দেবতা রয়েছে। মেন যে আমাদের দিকটা সেটা হচ্ছে উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের সমৃদ্ধির দিক উত্তর দিকের দেবতা হচ্ছেন কুবের ধরে নি ফোনটা ঠিক আছে ধরে নিচ্ছি তাহলে নমস্কার স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে ফোনে কে রয়েছেন বেলুর থেকে বলুন কি জানতে চান কার সম্পর্কে জানতে চান বাবার জন্ম তারিখ বলুন বাবার নাম একুশে বলছি

শরীর খারাপ যাচ্ছে কবে নাগাদ ঠিক হতে পারে এবং প্রস্ট্রেট সংক্রান্ত সমস্যা উনি ভুগছেন বুঝতে পেরেছি দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত জন্ম সময় সকাল 9:30 টা দেখেন কি রকম লাগে পিয়ালিদির অনুষ্ঠান মিলে যায় তো আচ্ছা আপনি আজকে প্রথম লাইন পেলেন কি রকম লাগে দিদির সাথে সরাসরি কথা বলতে পেরে 21 ডিসেম্বর তো হ্যাঁ হ্যাঁ বলছি আপনি এত ছটফট করছেন কেন ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরে শুনুন এবং সমস্যাটা চিন্তায় যখন পড়ে যাচ্ছেন শুনুন আপনারা যখন এতটাই চিন্তায় পড়ে যাচ্ছেন তখন আপনারা চেম্বারে কেন যান না বলুন তো চেম্বারে গিয়ে তো ঠিক আছে অনলাইন দিদি তো অনলাইন প্রেডিকশনও করে থাকেন না ঠিক আছে এখন আপনি শুনতে থাকুন উনি কি বলেন আমরা শুনি তারপরে যদি আপনি মনে করেন বাবাকে সারিয়ে তুলবেন তাহলে আপনি একবার দিদির সাথে কনসাল্ট করুন বাবার অষ্টম ঘরটায় অষ্টম ঘরে কিন্তু রবি রয়েছে রবি কিন্তু খুব মানে দুস্থানে রয়েছে খারাপ পজিশনে আর যেটা শরীরের জায়গা সেখানে কিন্তু শনি রয়েছে শনি আবার রাহুর সাথে রয়েছে রাহুর সাথে থাকলে কিন্তু কিন্তু শনি হতে পারে তো সেই কারণে শোন মানে বাবার প্রতিকার করাটা খুব দরকার রবি শনি দুটোরই প্রতিকার করতে হবে বা দুটোর তো আপনি স্টোন পড়াতে পারবেন না বা এই বয়সে স্টোন পড়ালেও যে খুব উপকার হবে তা কিন্তু নয় হ্যাঁ তো সেই কারণেই বলছি যেগুলো পুজো মাধ্যমে বা কবজ ধারণ করে বা পূজা পাঠ করে কি শনির সাড়ে সাতই না শনি সাড়ে সাতই চলছে না ওনার ঢাইয়া চলছে এবার দেখুন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমি তো আর মৃত্যুর কথা আপনাকে বলে দিতে পারি না ফারা রয়েছে শারীরিক সমস্যা রয়েছে আপনাকে প্রতিকার করতে করতে হবে 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 আমি থেকে শুনলাম ও ও বলছে বলছে সাড়ে চলছে চলছে এটা কিন্তু সেটা করলে না না আপনাকে কিছু কিছু উপায় যেমনি আপনি ডাক্তারের চিকিৎসা করাচ্ছেন তেমনি আপনি গ্রহের চিকিৎসা করাবেন চিকিৎসা করালে তবেই না উনি সুস্থ হতে পারবেন মৃত্যু যোগ আছে আর মৃত্যু আছে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য ঠিক আছে বেশ ফোন করার জন্য ধন্যবাদ প্রতিকারের জন্য আরও ডিটেইলে আলাপ আলোচনার জন্যে যদি আপনারা মনে করেন যে না আমি শুধু জানবই না আমি জিনিসটা সারাবো তবে দেখুন অনুষ্ঠান শেষ হয়ে গেলে টিভি স্ক্রলে যে নাম্বার যাচ্ছে পিয়ালেদের চেম্বারের জন্য যে বুকিং নাম্বার সেই নাম্বার দুটিতে ফোন করে নিন এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ এইট ফোর ওয়ান টু এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ এইট ফোর ওয়ান টু এবং নাইন ডাবল জিরো সেভেন ডাবল নাইন টু ডাবল ফোর জিরো দিদির চেম্বার রয়েছে শোভা বাজারে শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার খর্দা মাতারা জ্যোতিষ কার্যালয় এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনারা এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশ্বদে জেনে নিন দিদি চলে যাচ্ছি বাস্তুর আলোচনায় হ্যাঁ আচ্ছা উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের সমৃদ্ধির দিক যত ঐশ্বর্য ধন মানে যতটাই সমৃদ্ধ যে কোনো জ্ঞান বুদ্ধি বিদ্যা সবকিছুর যে সমৃদ্ধি সেটা আসে উত্তর দিক থেকে সেই জন্য উত্তর দিকটা শুভ হওয়া ভীষণ দরকার উত্তর দিকে কোনো রকম কোনো বাধা রকম খারাপ কিছু মানে নোংরা বা কোনো ক্ষতিকারক কোনো কিছু থাকা উত্তর দিকটা আটকে থাকা এগুলো কিন্তু বাস্তুর পক্ষে প্রচন্ড সমস্যার সৃষ্টি করে আমরা সাধারণত উত্তর দিকে মুখ করে যদি কোনো ভালো কা পড়াশোনা করছি বা কোনো অফিসিয়াল কাজ করছি বা পুজো করছি যদি উত্তর দিকটায় আমরা মুখ দিয়ে করি না তো সেটা কিন্তু অনেক শুভ ফল দেয় উত্তর দিকের গ্রহ মানে দেবতা হচ্ছেন কুবের আর উত্তর দিকের গ্রহ হচ্ছে বৃহস্পতি সে কারণে উত্তর দিকটাকে আমাদের কিন্তু ভীষণ শুভ রাখাটা ভীষণ দরকার সেটা জমির ক্ষেত্রেই হোক অথবা বাড়ি ফ্ল্যাট যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক উত্তর দিকটায় কোনো ডাস্টবিন ঝাঁটা জুতো অথবা ধরুন কোনো ভারী কিছু জিনিস যেটা দিকটাকে আটকে দিচ্ছে এরকম কোনো কিছুই কিন্তু উত্তর দিকে রাখা শুভ নয় যদি আমরা আলোচনায় আসছি ফোনটা দেখে নিচ্ছি নমস্কার স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে ফোনে কে রয়েছেন

আচ্ছা জন্মস্থান বলুন কলকাতা কি জানতে চান খুব ছোট বাবা বছর বয়স নাতনি কি করছে চার বছরে কি কি সমস্যা সে করছে নাকি এমনি জানতে চাইছে কি চার বছরে আপনি পড়াশোনা নিয়ে চিন্তিত আপনি ঠাকুরমা তো হ্যাঁ তাহলে চার বছর আপনি নাাতনির পড়াশোনা নিয়ে ভাবছেন পড়াশোনা ঠিক আছে আপনি শুনতে থাকুন মন দি দিদি কি বলে দেখি নাাতনি শরীরে জায়গা কিন্তু খুব শুভ নয় ঠিক আছে নাতনির কিন্তু লগ্নস্থানে শনি কেতু খুব খারাপ যোগ সাধু যোগ বলে এটাকে কিন্তু লগ্নে শনি কিন্তু খুব একটা শুভ ফল দেয় না নাতনি কি ভোগে খুব হ্যাঁ ও কিন্তু দুদিন অন্তর অন্তর হ্যাঁ ও দুদিন অন্তর অন্তর ভুগবে আজ সর্দি কাশি কাল জ্বর পরশু পেটে ব্যথা তারপরের দিন মাথায় ব্যথা হ্যাঁ এগুলো কিন্তু ওর থাকবে ওর কিন্তু শরীরের জায়গাটা খুব অশুভ দ্বিতীয়ত বুধ বুধ খুব খারাপ বুধ অস্তমিত বক্রি বুধের জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা খুব একটা শুভ নয় ভবিষ্যতে কিন্তু এই ওকে করবে ঠিক আছে আর রাহু আর কেতু থাকা সত্ত্বেও এমন ভাবে রয়েছে এগুলো কিন্তু ওদের ওকে শুভ ফল দিতে পারবে না খুব ছোটবেলা থেকে নাতনির আর কি শরীরের প্রতিকার করান ঠিক আছে না হলে কিন্তু ওর শরীরের কারণে ওর পড়াশোনার জায়গাটা বা বাকি অনেক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আপনি বুঝতে পারলেন বাবা চার বছর বয়স তো ওর শরীরটাকে ঠিক করুন দেখুন পড়াশোনাটা বড় কথা না শরীর ঠিক থাকলে সব ঠিক একটা মানুষের শরীর যদি ঠিক থাকে সব ঠিক ওকে শরীরটাকে ঠিক করান তারপর বুধের প্রতিকার পরে করা যাবে পড়াশোনা আসবে ক্লাস ফাইভ সিক্স এর পর থেকে এখন পড়াশোনাটাও তো গুরুত্ব নয় এখন এই ক্লাসে কে ভালো করলো কে খারাপ করলো বড় ম্যাটার করে না ম্যাটার করে কিন্তু শরীরটা ও ছোটবেলা থেকে শরীরটা যদি ভেঙে যায় তাহলে ভবিষ্যতেও লড়াই করতে পারবে না তো সেই কারণে আগে শরীরটা মজবুত করুন তারপর পড়ার দিকে চাপ দেবেন একদমই তাই কাজে উনি আগেই পড়াশোনা নিয়ে চিন্তিত হয়ে গেছেন আসল কিন্তু শরীরটা শরীরটাকে আগে ঠিক করুন দিদি যেটা বলেন প্রতিকার করাতে হবে শরীরটাকে ঠিক করুন তারপরে পড়াশোনার তো পরেই রয়েছে সামনে জীবন যাই হোক দিদি আমরা উত্তর দিক নিয়ে আলোচনাটা করা হচ্ছিল মনে হয় উত্তর দিক বাস্তু তো উত্তর দিকটা বললাম ওই বৃহস্পতি সেখানকার গ্রহ আর কুবের হচ্ছে দেবতা কুবের আমাদের ধন সম্পদ সমস্ত দেয় বৃহস্পতি দেয় জাগতিক সুখ উত্তর দিকটা আবার মাতৃসূচক বলেও মানে ধরা হয় তো উত্তর দিকটা কিন্তু সব দিক দিয়েই শুভ সুতরাং ফ্ল্যাট বলুন বাড়ি বলুন জমি বলুন অফিস বলুন যে কোনো কিছুতেই কিন্তু উত্তর দিকটাকে আমাদের শুভ রাখাটা ভীষণ দরকার যদি উত্তর দিক শুভ না হয় মানহানি ধন সম্পত্তি হানি বা রোগ ব্যাধি অসুস্থতা পড়াশোনায় ডিস্টার্ব হওয়া এগুলো কিন্তু হতেই পারে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিকটা সেটাকে আমরা বলি হচ্ছে ঈশান কোণ ঈশান কোণ কিন্তু মহাদেবের অধিষ্ঠান ঈশান কোণে মানে কি বলবো তার উপরে আর কেউ নেই তিনি হচ্ছেন স্বয়ং উত্তর পূর্ব দিকের অধিষ্ঠান অধিষ্ঠাতা তো সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখাও আমাদের কিন্তু ভীষণ দরকার আছে দিয়ে কিন্তু ঈশ্বরের প্রবেশ হয় তো আমাদের বাড়ি ফ্ল্যাট জমি যা কিছুতেই কিন্তু খুব শুভ রাখতে হবে ঈশান কোন আবার হচ্ছে বুধ গ্রহের স্থান মানে উত্তর দিকটা যেমনি বৃহস্পতি গ্রহের স্থান তেমনি উত্তর পূর্ব দিকটা হচ্ছে বুধ গ্রহের স্থান দিদি আমরা আলোচনায় আসছি একজন বন্ধু এসে গেছেন নমস্কার আপনাকে স্বাগত হ্যাঁ কে বলছেন মিনু দাস আপনি কত কার সম্পর্কে জানবেন জন্ম তারিখ আট দুই দু হাজার তিন জন্ম সময় দুপুর একটা দশ জন্মস্থান কি জানতে চান নিজেকে নিয়ে বলুন মানে পড়াশোনা তো খুব বাধা তো সেটা কি মানে আচ্ছা বর্তমানে বর্তমানে কি কি নিয়ে পড়ছেন বর্তমানে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছেন তাই তো বেশ দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে আচ্ছা যতটুকু দেখেছেন যেটুকু দেখেছেন কি রকম লেগেছে বাহ তাহলে আজকে আপনার লাখ ফেভার করলো তাই তো হ্যাঁ আপনি শুনতে থাকুন প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি মাঙ্গলিক সেটা আপনি কি জানেন হ্যাঁ আপনার সপ্তম ঘরে মঙ্গল থাকার ফলে একটা কিন্তু মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়েছে আপনার সেই কারণে মঙ্গল কিন্তু শুভ না থাকলে আমাদের শিক্ষায় কর্মে সবকিছুতে কিন্তু বাধা দেয় এটা গেল নম্বর দ্বিতীয় কথা আপনার জায়গাটাও জায়গাটাও খুব খুব একটা একটা শুভ শুভ নয় নয় আপনি কি ভোগেন হ্যাঁ আপনি কিন্তু অসুস্থ থাকবেন আপনার লগ্নে শনি রাহু প্রচন্ড রাগ রাগ কমাতে হবে আপনাকে রাগ যেগুলো কমাতে হবে পড়াশোনার জায়গায় বাধা দিচ্ছে হচ্ছে মঙ্গল ঠিক আছে মঙ্গল আর বুধ পড়াশোনার জায়গায় বাধা দিচ্ছে এই দুটোর প্রতিকার করুন তার সাথে লগ্ন ভাবটাকেও কিন্তু শুভ করতে হবে শরীরের পড়াশোনার জায়গা ঠিক করলে অনেকটাই আপনি উপকার পাবেন বৃহস্পতি জায়গাটা একটু যদি পড়াশোনাটা ঠিকঠাক করে নিতে পারেন একদম নিজের পায়ে দাঁড়াবেন প্রতিষ্ঠিত হবেন কোনো টেনশন থাকার কোনো কারণ নেই ফোন করার জন্য ধন্যবাদ আমি আরো আরেকবার বলে দিচ্ছি যারা পিয়ালিদির সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান বুকিং করাতে চান অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই দুটি নাম্বারে অর্থাৎ এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ এইট ফোর ওয়ান টু এবং নাইন ডাবল জিরো সেভেন ডাবল নাইন টু চেম্বার জ্যোতিষ চেম্বার এবং খর্দা মাতারা জ্যোতিষ কার্যালয় এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশন করে থাকেন দিদি ঈশান কোন শুভ সেটা নিয়ে আপনি বলছেন ঈশান কোন শুভ ঈশান কোনের দেবতা হচ্ছেন শিব আর ঈশান কোনের গ্রহ হচ্ছে বুধ ঈশান কোন যদি দূষিত থাকে সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয় মানুষ তার সাথে জ্ঞান বিবেক মানে বুদ্ধি এগুলো কিন্তু নাশ হয় তার ফলে ভুল ভুল পথে মানুষ কাজ করে ফেলে অনেক ক্ষেত্রে ঈশান যদি দূষিত থাকে অনেকের দেখা যায় না যে সন্তান স্থানের ক্ষেত্রে মানে ছেলে হচ্ছে না অনেকেই চেষ্টা করেও হয়তো মেয়ে সন্তান অধিক কন্যা সন্তান সেটা কিন্তু ঈশান কোণ দূষিত হলেও অনেক সময় মানে বংশ বৃদ্ধি হয় না মানে না না ছেলে হয় মেয়ে হতে থাকে তো শুভ রাখা ভীষণ দরকার ওটা কোনকে ঈশ্বরের প্রবেশ দ্বার তার সাথে বুধ গ্রহের যে আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো দেবে হ্যাঁ দিদি আজকে হাতে আর একদমই সময় নেই কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে আজকে এই ঈশান কোন অব্দি থাক একদম বাকিটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব অসংখ্য ধন্যবাদ পিয়ালি দি আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি চলে আসব আবার আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আসছি নমস্কার নমস্কার